ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আর যখনই কোনো শব্দ দিয়ে কোনো একটা সূরার নামকরণ করা হবে আপনি জেনে নেন ওটা খুব সেন্সিটিভ জিনিস বা ওটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তাহলে এই সূরা দোকানের মধ্যে বহু শব্দ আছে বহু কিছু আছে কিন্তু এটা অনেক বড় একটা নিদর্শন বিদায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আযাব হয়ে আসবে বিদায় এটাকে দিয়ে নামকরণ করা হয়েছে তাহলে যদি আমরা নামকরণের অর্থের মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে যেই সূরাগুলোর যেই নামকরণ করা হয় ওটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেমন বললাম সূরা ফাতিহা তাহলে যদি এটা আমাদের দাবি হয় তাহলে সূরা আল বাকারা গরু তার মানে বোঝা যাচ্ছে গরু আমাদের জন্য ইম্পর্টেন্ট তাই না কিন্তু কি ইম্পর্টেন্ট হতে পারে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে পারে যেটা আমি আপনাকে দেখাইতে পারি হক আর বাতিল সেটা পরে কিন্তু গরু এমন একটা ইম্পর্টেন্ট সৃষ্টি আল্লাহর যে যার লাখো লাখো মুরিদ আছে অনুসারী আছে গরুকে দেবতা বানিয়ে ফেলছে হাজার কোটি মানুষ আছে পৃথিবীতে গরুর পূজারী চিন্তা করা যায় গরুটা কত ইম্পর্টেন্ট বিষয় হ্যাঁ কয়েকশো কোটি সুবহানাল্লাহ গরুর পূজারী চিন্তা করা যায় সুবহানাল্লাহ তাহলে গরুটা খুব ইম্পর্টেন্ট কারণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বাকারা সূরা বাকারা তো মারাত্মক ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বহু কিছুর কসম খেয়েছে যেগুলো অত্যন্ত সূরা ফিল এটাও কিন্তু আমাদের কোরআনের সূরা মর্যাদা দেখেন আমাদের কোরআনে আছে মর্যাদা দিলে আমরা দিতাম আল্লাহ আমাদেরকে বলতো গরুকে কিভাবে মান্য করতে হবে মর্যাদা দিতে হবে হাতিকে কিভাবে মান্য করতে হবে কিন্তু আমাদের কোরআন থেকে আমরা এটা পাই না কিছু পেয়ে গেছে হিন্দুরা ওরা গরুকেও দেবতা বানাইছে আবার হাতিকেও দেবতা বানাইছে বুঝলেন অর্থাৎ দুইটাই আমাদের কোরআনের সূরা সূরা বাকারা আর সূরা ফিল দুইটাই আমাদের আর যদি পূজা করতে হইতো তাহলে আল্লাহ আমাদেরকে বলতো যেটা এই তথ্যগুলো কে দিছে আল্লাহ দিয়েছে তা আল্লাহ যেহেতু গরুর নামে সূরা রেখেছে হাতির নামে সূরা রেখেছে যদি কিছু করতেই হইতো তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনে বলতো যে এটা করো এটা করো কিন্তু এমন কিছু আল্লাহ আমাদেরকে বলেনি কিন্তু যেগুলো অন্য জাতির কাছে দেবতা হয়ে আছে সুবহানাল্লাহ চিন্তা করা যায় তো অবশ্যই প্রত্যেকটা সূরার নাম খুব ইম্পর্টেন্ট যেমন ইনসান মানুষ মানুষ ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা মানুষ এত ইম্পর্টেন্ট আল্লাহর কাছে এই পৃথিবীতে যা কিছু আছে মানুষ ছাড়া আল্লাহ বলছেন মানুষ এগুলো সব তোদের কারণে সৃষ্টি করেছি মানুষ কত ইম্পর্টেন্ট আল্লাহ বলছেন গরু ছাগল যা কিছু আছে এক কথা এভরিথিং আকাশ এবং জমিনের মাঝে এমনকি আকাশ এবং জমিন এটাও আল্লাহ বলতেছে মানুষ এটা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি শুধু তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করেছি কি জন্য আমার ইবাদত করার জন্য কত সেন্সিটিভ বিষয় দেখেন ওই আয়াতটা কোথায় পাবেন আপনি ওটা আপনি পেয়ে যান সূরা বাকারা দুই নম্বর সূরার ২৯ নম্বর আয়াতে একেবারে শুরুতে ২১ নম্বর আয়াত আছে ২১-২২ এই আয়াতগুলোতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যতটা জানি ২৯-এর মধ্যে আছে ২৯-এর মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে মদিনার ছাপা কোরআনটা নাই এটা আমার জন্য কষ্ট হয় হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে বলতেছেন তিনি সেই সত্তা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া তিনি সেই সত্তা যিনি এই জমিনের মধ্যে যা কিছু আছে বান্দা সব কিছু তোমাদের কল্যাণের জন্য তোমাদের উপকারার্থে সৃষ্টি করা হয়েছে তার মানে তোমাদের জন্য সুবহানাল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বান্দা আমার ইবাদত করার জন্য কিন্তু এটা হচ্ছে কোরআনের কথা কিন্তু আমাদের নির্বুদরা কি করেছে জানেন আল্লাহ বলেছে সমস্ত মানুষের জন্য এই জমিনটা সৃষ্টি করা হয়েছে কিন্তু এরা কি করেছে মানুষের মধ্য থেকে সব কিছু খাস করে রাসুলকে দিয়ে দিয়েছে বলতেছে রাসুলকে সৃষ্টি করার জন্যই আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে রাসুলকে যদি সৃষ্টি না করতো তাহলে কিছুই সৃষ্টি হতো না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম বলে নাই খালাকা লাকা হে নবী এটা শুধু আমি আপনার জন্য সৃষ্টি করেছি এটা আল্লাহ বলে নাই আল্লাহ বলছেন সমস্ত মানুষকে মানুষ এ পুরো পৃথিবীটা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি তাহলে এক বচন আর দুই বচন অতটা গ্রামার তো জানি এই জন্য বললাম আর কি আল্লাহ বলতেছেন হো আল্লাযী খালাকা লাকুম তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলেনি রাসুলকে যে খালাকা লাকা যদি বলতো আল্লাহ হো আল্লাযী খালাকা লাকা মা ফিল আরদি জামিয়া হে নবী এই পৃথিবীতে যা কিছু আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করেছি তাহলে তাদের দাবি সত্য প্রমাণ হয়ে যেত যে আল্লাহ রাসুলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না কারণ যেটা আল্লাহ কোরআনে বলেছে কিন্তু এই এই আয়াত দিয়ে তাদের বাতিলটাকে খণ্ডন করা যেতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রাসুলের জন্য সব কিছু সৃষ্টি করেনি বরং রাসুলকেও সৃষ্টি করা হয়েছে আমাদের মতো আল্লাহর ইবাদত করার জন্য এটা হচ্ছে তাওহীদ এটা হচ্ছে কোরআন থেকে আকীদা শিক্ষা দেয়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে তো যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা সূরার নামের মধ্যে আপনার এই গুরুত্ব আছে আপনি সেই গুরুত্ব দেখানোর চেষ্টা করবেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই নামগুলো করেছে